সুপার সাইক্লোন আমফানের প্রভাবে বাংলাদেশের কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই ঝড় বাংলাদেশ থেকে কত দূরে আছে, এটি কখন বাংলাদেশে প্রবেশ করবে এবং এর গতিবেগ কত থাকবে। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন এনএম চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। মঙ্গলবার বেলা 11টায় আবহাওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের মোল্লা ও পায়রা সমুদ্র বন্দর সতর্ক করা হয়েছে। উপকূলের 15 থেকে 19টি জেলা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে আমফান। উপকূলবর্তী 19 জেলায় নিদ্রাহীন রাত কাটাচ্ছেন প্রশাসন। পশ্চিমবঙ্গের আরও কাছে চলে এসেছে অতি শক্তিশালী ঝড়। নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আমফানের গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে, এখন তা বাঁক নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে দীঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপ। হাওয়া অফিসের পূর্বাভাস, শেষ রাতে অথবা বুধবার বিকেলে সাতক্ষীরা ও খুলনা এবং চট্টগ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে বাংলাদেশের উপকূল অঞ্চলে অতিক্রম করতে পারে। মঙ্গলবার বেলা 11টায় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় আমফান অনেকটাই ঘূর্ণিঝড় বুলবুলের মতোই, এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 845, কক্সবাজার থেকে 795, মোলা থেকে 730 এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 725 কিলোমিটার দূরে অবস্থান করেছে বাহুবলী আমফান। এটি উত্তর পূর্ব দিক অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে 19 মে শেষ রাত অথবা 20 মে বিকেল অথবা সন্ধ্যার নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের মোল্লা ও পায়রা সমুদ্র বন্দর সতর্ক করা হয়েছে। উপকূলের 15 থেকে 19টি জেলা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে আমফান। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যেই সকল রকম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফে। প্রস্তুত রাখা হয়েছে 7,000 সাইক্লোন শেল্টার, সরিয়ে নেওয়া হয়েছে 20 থেকে 25 লক্ষ মানুষ, সেই সঙ্গে গবাদি পশুও। উপকূলবর্তী 19 জেলায় নিদ্রাহীন রাত কাটাচ্ছেন প্রশাসন। হাজারো স্বেচ্ছাসেবক সচেতনতায় মাইকিং করে চলেছেন। শুকনো খাবার, গোখাদ্য, শিশুদের খাবারের জন্য বিশাল বরাদ্দ দিয়েছে হাসিনা সরকার। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগেভাগে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শেল্টার, দফায় দফায় বৈঠক করে চলেছে প্রশাসন। উপকূলবর্তী জেলার প্রশাসকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরাজেপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো বিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানা গিয়েছে। অপরদিকে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 6 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকছে। ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরাজেপুর, বরগুনা, পটুয়াখালী, ভালো, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে ঘণ্টায় 140 থেকে 160 কিমি বেগে হাওয়া বইয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই সাবধান থাকবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন আর নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।